It's Emma. How are you doing? Hope you all are doing great. এই ব্লগটা মেমোরেবল কারণ আমার সব ফুপিদের বিয়ে হয়ে গেছে, জাস্ট মনিকা ফুপির বিয়ে হয়নি, এখন ওরও বিয়ে হয়ে গেছে, তাই আমার কাছে মনে হয়েছে যে এই ব্লগটাই মেমোরেবল। বিয়ের দিন আমি একটু সিক থাকার কারণে তেমন একটা ভিডিও করা হয় নাই, চুপচাপ বসেছিলাম, তাই ফুপিরা ডাকলো, এরপর ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর দেখি আমার কাজিন ছবি তুলতেছে, বাট শি ওয়াজ ফিলিং শাই, ও সবার সামনে ছবি তুলতে পারতেছিল না। তখন আমি শেখাই দিতেছিলাম যে কিভাবে ছবি তুলতে হয়, বাট তাও পারতেছিল না। এরই মধ্যে সবাই বলতেছিল জামাইরা চলে আসছে, আমরা সবাই মিলে নিচে গিয়ে দেখলাম যে জামাইরা আসে নাই, কিছুক্ষণ ওয়েট করার পর তারা আসছে। আমার সব কাজিনরা মিলে আমরা সবাই গেট ধরলাম, অ্যান্ড আমরা প্ল্যান করছিলাম যে আসলে বলবো নো মানি নো এন্ট্রি, টাকা দেন বউ নিয়ে যান, বাট ওরা টাকা দিতে চাইতেছিল না, বারবার বলতেছিল আগে উপরে যাইতে দাও তারপর টাকা দিব, বাট আমরা টাকা না নিয়ে উপরে আসতে দেই নাই। সো জামাইকে উপরে নিয়ে আসার পর আমরা সবাই একসাথে খেতে বসছি, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা একসাথে সবাই মিলে আড্ডা দিলাম, কারণ সবার সাথে অনেকদিন পর পর দেখা হয়, অনেক কথা বলার আছে। প্রোগ্রাম শেষ করে আমরা গেলাম হয়েছে আমার ফুপির আগের বাসায়, ওখানে গিয়ে মজা করলাম, আর ফুপি আমাদেরকে বললো যে চলো আমার আগের বাসায় যাই, তোমাদের দেখাই নিয়ে আসি, যেহেতু আমরা কখনো যাই নাই আগের বাসায়। ফুপির বাসায় কিছুক্ষণ সময় কাটালাম একসাথে সবাই, এরপর সবাই যার যার বাসায় চলে আসছি। আর একদিন গ্যাপ দিয়ে রিসেপশনে তেমন একটা ভিডিও করা হয় নাই আমার, আর সত্যি কথা বলতে রিসেপশনের দিন ফুপ্পিকে অনেক বেশি সুন্দর লাগতেছিলো, আমি ইভেন ফুপ্পিকে বলছিও তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, হিয়ার ইজ মাই লিটল ব্রাদার, ওকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়, মাশাল্লাহ অনেক সুন্দর ও। আর এই তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, করে উপরে গেলাম, আর ফুপ্পি আমাকে শিখাই দিতেছিল যাতে আমি আমার বড় চাচির ভিডিও নেই, কারণ সে তার ফোনে ছবি তুলবে, বাট আমরা বললে সে ছবি তুলতে চায় না, তাই ইচ্ছা করে আরও ভিডিও নিছি তার। আর এই যে আমি একা একে স্ন্যাপ নিতেছিলাম, সো ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।